শহরের বিভিন্ন এলাকায় বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ আসছিল হাওড়া পৌরসভার কাছেও। এমনই অভিযোগ আর এইসব অভিযোগ খতিয়ে দেখতেই বুধবার সকালে পৌরসভার মুখ্য প্রশাসক আচমকাই হানা দেন ওইসব এলাকায়। সঙ্গে ছিলেন হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা, পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরাও সঙ্গে ছিলেন। পুর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী এদিন আচমকায় হানা দেন ওই সমস্ত এলাকায়, বিল্ডিংগুলি পরিদর্শন করেন এবং সেখানেই গাফিলতি নজরে এসেছে সেখানেই ব্যবস্থা নেবার তিনি আশ্বাস দিয়েছেন। জানা গেছে পুরসভার নাকের ডগাতেই বেআইনিভাবে এসব বহুতল নির্মাণ করা হচ্ছিল, অনেক ক্ষেত্রেই নিয়ম ভেঙে ফ্লোর নির্মাণ হচ্ছিল, অভিযোগ আসছিল পুরসভার কাছে। এদিন আচমকায় পৌরসভার তরফ থেকে হানা দেওয়া হয় ওই সব এলাকায়। সুজয় চক্রবর্তী জানান, আমরা কিছু অভিযোগ পেয়েছিলাম, সেগুলো খতিয়ে দেখতে আজকের এই যৌথ পরিদর্শন। তবে এটা সারপ্রাইজ ভিজিট নয়, এটা রুটিন ভিজিট। আমরা আগেই জানিয়েছি যে সমস্ত বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে নোটিশ বোর্ড দিয়ে জমির মালিক, ডেভেলপারের নাম, ফোন নম্বর এসব লিখতে হবে, প্ল্যান ডিসপ্লে করতে হবে এবং যেখানে নিয়ম ভাঙা হয়েছে সেখানে সমস্যা থাকলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ কিছু দেখুন, কিছু কিছু অভিযোগ তো জমা পড়েছে, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কিছু বিল্ডিং রুলসের আমাদের নিয়মকানুন আমাদের আছে ডিপার্টমেন্ট থেকে। আমরা একটা রুটিন ভিজিটে বেরিয়েছি যে সেই রুলসগুলো মানা হচ্ছে কিনা, কোথাও ফ্লাউট করা হচ্ছে কিনা, সেটার জন্যই একটা আমরা যৌথ ভিজিটে বেরিয়েছি। কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে কিছু বোর্ডস আমরা লাগাতে বলেছি, আমাদের সব বিল্ডিংয়ের সামনে আমরা বলেছি একটা করে বোর্ড লাগানোর জন্য, যে বোর্ডেতে প্ল্যানের একটা ডিসপ্লে করা থাকবে, কে বিল্ডিং বানাচ্ছে তার নাম নাম্বার এবং ল্যান্ডের জমির যে মালিক তার নাম এবং নাম্বার দেওয়া থাকার কথা। কিছু কিছু জায়গায় আমরা সেগুলো দেখতে পাচ্ছি না, তো যেখানে দেখতে পাচ্ছি না সেখানে আমরা আমাদের মানে আমাদের দপ্তরকে এবং আমাদের মাননীয় এসিপি সাহেব রয়েছেন আমাদের সঙ্গে, আমরা ওনাদের বলছি সেই জায়গায় আমরা কাজ বন্ধ করে দেবো। যেখানে সমস্যা আছে সেগুলো আমরা যা নিয়ম অনুযায়ী যা স্টেপ নেবার সেগুলো আমরা নেব। আমরা রুটিন দেখুন, আমরা রাস্তায় রোডস এর কাজ হলে আমরা বেরোই, আমরা ড্রেনেজের যখন কাজ হয় তখন আমরা রুটিন ভিজিটে বেরোই, তো সিমিলারলি এটা আমাদের বিল্ডিং এর জন্য আমরা এই এন্ড থেকে বেরিয়েছে। খুঁজে পাচ্ছি না মানে খুঁজে না পাওয়ার কিছু নেই, কেউ তো আর পালিয়ে যাবে না কোথাও, তো আমাদের যা ব্যবস্থা নেওয়ার সেটা ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, এদেরকে আমরা জানাবো নোটিশে। জুয়েলার্স মানে বি দাস এন্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস এন্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় অ্যাকসেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।